এদিকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সংবিধান সংশোধন নয় নতুন করে সংবিধান লেখার সময় এসেছে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার সংবিধানকে কলুষিত করার মাধ্যমে এর প্রয়োগযোগ্যতা হারিয়েছে দুপুরে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশিষ্ট জনরা। তবে কোন প্রক্রিয়ায় সংবিধান লেখা হবে তা নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলে মত দেন তারা রিপোর্ট করছেন সুফিয়ান সুশাসন সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সংবিধানের উপযোগিতা ও নতুন সংবিধান প্রণয়নের বাস্তবতা উপলব্ধি করতে বিশিষ্টজনদের নিয়ে সিজিএস এর এই আলোচনা সভা এতে অংশ নিয়ে বর্তমান সংবিধানের নানা সমস্যা কথা তুলে ধরেন আলোচকরা বলেন বিদ্যমান সংবিধান জাতির কল্যাণে নয় বরং ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদের রক্ষা কবচ তাই এটি প্রয়োগযোগ্যতা হারিয়েছে আপনি সব পৃথিবীর সবচেয়ে বেশি সাম্যবাদী লোক যেটা আপনি মনে করেন ওই লোকও আপনার টাইরান্ট হতে বাধ্য এই তিনটা ক্ষমতা যদি থাকে জুডিশিয়ারি আপনি দশ হাজার পার্সেন্ট যদি স্বাধীন করেন লিখিতভাবে ওই এক মানুষ ওই ক্ষমতার বলে তার কথাই চার্জ নিযুক্ত হবে বেশ কিছু ধারা পরিবর্তনের মাধ্যমে বর্তমান সংবিধান বলবৎ রাখার বিষয়েও যৌক্তিকতা তুলে ধরেন কেউ কেউ এই পঞ্চবক সংশোধনী বাতিলের মাধ্যমে কিংবা এটাকে স্টে দেওয়ার মাধ্যমে আমাদের যে বাহাত্তর একশো বিয়াল্লিশ ধারা একশো বিয়াল্লিশ যে গণবটের যে বিধান সেটা ফিরে আসবে এবং সেই গণভোটের বিধান এই কাজে লাগিয়ে বোধ অনেক কিছুই করা করা সম্ভবপর হবে আমি যদি পার্লামেন্ট ছিল সেটাও রাখতে পারবেন না আপনি তারপর রাষ্ট্রপতি অর্ডিনেন্স করলেন পরবর্তী পর্যায় নেক্সট পার্লামেন্ট পাশ করে পাস করে দেবে সেটা কোনো গ্যারান্টি নেই আবার কি করলেন যে ওদেরকে বাধ্য করতে হবে পার্লামেন্টে যারা আসবে তারা এটা পাস করে এটা তো কোন রাজনৈতিক দল আগামীকাল আগামী তিন মাস পর ছয় মাস পরে ছয় বছর পরে নির্বাচন করে তিন শাসন নিয়ে বিজয়ী হন করতে পারবেন না নতুন করে সংবিধান প্রণয়ন কিংবা পরিবর্তনের পদ্ধতি নিয়ে জটিলতা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা তবে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করার তাগিদ দেন তারা একাত্তরের প্রত্যাশা পূরণ হয় নাই বলেই এই চব্বিশে এই জনবিক্ষোভ বা গণ অভ্যুত্থান সুতরাং এটা এক সূত্রে বাধা এবং এই একাত্তর থেকে চব্বিশের যাত্রাপথে যে বাধা বিপত্তি গুলো স্বপ্নে এসে আমি বিশ্বাস করি যে সমাপ্তির মধ্য দিয়ে এই ডেমোক্রেটিক গণতান্ত্রিক পুনরবর্তনের দিকে আমরা আগাতে থাকব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক জিলুল রহমান। খুব ক্ষমতায় এভাবে দেখে দেই সুফেল ফারাবি আরটিভি ঢাকা।